হাই বন্ধুরা, আমি আজকে বিশ্বকর্মা পূজার দিনকে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে ধোকার ডান্না। ধোকার ডান্না আমি কীভাবে করবো এবং কী কী এর সাথে এর উপকরণ লাগবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, বা তোমরা দেখতে থাকো আমি ধোকার ডান্নাটা কীভাবে করি। প্রথমে আমি 3 কাপ জল নিয়ে নেবো। এখানে 3 কাপের একটু বেশি নেবো, আমার কাপটা ছোট আছে তো সেজন্য 3 কাপের একটু সামান্য একটু বেশি নেবো জল। তারপর আমি ধোকার গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো, এই জলের মধ্যে দিয়ে দেবো। এই ধোকার তোমরা যে কোনো মুদির দোকানে অথবা তোমরা কোনো মলে টলে এই ধোকার প্যাকেট তোমরা পেয়ে যাবে। আমি বাজার থেকে ধোকার প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি। তারপরে এখানে প্যাকেটের গায়ে লেখা থাকবে কতটা চিনি দিতে হবে, কতটা লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে, সব প্যাকেটের গায়ে লেখা আছে। সেই পরিমাণ মতো আমি চিনি আর লবণ দিয়ে এই এটা গুঁড়োগুলো আমি ভিজিয়ে 20-25 মিনিট আমি রেখে দেবো। যাতে দানা দানা হয়ে না থাকে একদম পুরো জলের মধ্যে ভালো করে মিক্স করে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। 20-25 মিনিট পরে চলে এসছে। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব, তার মধ্যে একটু তেল দিয়ে নেব, সামান্য একটু তেল দিয়ে। তারপরে এই মিক্সটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসটা মিডিয়াম ভাবে আঁচে রেখে দিতে হবে। তারপরে আমি এটা একটু টেলে নেব, টেলে মানে শুকিয়ে শুকিয়ে নেব, যতটা পরিমাণ শুকাতে হবে ততটা আমি শুকিয়ে নেব। যেটা শুকানো হয়ে গেছে, এবার এই প্লেটটার মধ্যে নামাবো। প্লেটে প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে পুরো প্লেটটার মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে মিক্সটা আমি এই প্লেটের মধ্যে নামাবো। নামিয়ে ঠান্ডা জলে হাতটা চুবিয়ে তারপর আমি ভালো করে এটাকে পেতে পেতে এর মধ্যে দিয়ে দেবো, সারা প্লেটের মধ্যে পেতে রাখবো। এই যে আমার ইয়ে করা হয়ে গেছে, পাতা হয়ে গেছে, এটা ঠান্ডা হতে একটু কিছুটা সময় দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি বরফির আকারে এটাকে কেটে নেবো। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এই ইয়েটাকে কাটবো। এই যে তোকে বরফির আকারে কাটা হয়ে গেছে। বেশি মোটা জন্য না হয় সেই হিসাবে আর কি ধোকাগুলো তৈরি করতে হবে। বেশি মোটা হলে পরে ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে।
এবার কড়াইতে সরষের তেল দেবো আর একটু সাদা তেল দেবো, দুটো তেল মিক্সড করে আমি এই ধোকাগুলোকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প অল্প করে ছেড়ে, বেশি একসাথে ছাড়বো না, অল্প অল্প করে দিয়ে ধোকাগুলোকে আমি ভেজে নেবো লাল লাল করে। এই যে ধোকাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নেব। আমার সমস্ত ধোকা ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে তেলে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ওটা ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আদা, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিক্স করে তৈরি করে রেখেছি না, সেই মিক্সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে কষানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে তরকারির স্বাদটা ভালো হয়। তারপর এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি ঝোল রাখতে হবে, তাহলে ধোকাগুলো এর মধ্যে দিলে পরে ঝোলটা ঢোকাতে টেনে নেবে, সেই জন্য একটু বেশি করে ঝোল দিতে হবে। তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটতে দিতে হবে এটাকে। এই যে ফুটে গেছে, এরপর আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো, ধোকাগুলো দিয়েও কিছুক্ষণ ফোটাতে হবে। যে ফুটে গেছে, এরপর আমি এর উপর দিয়ে শাহি সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপর আমার ধোকা হয়ে গেছে, আমি ধোকাটাকে পাত্রে ঢেলে নেব। যে আমার ধোকার ঢালনা তৈরি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, এবং এরকম আরো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।